आंखों के पीछे पीछे हम कंधे से चल पड़े। मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है। আগে সারা দিন যখন মোটু পাতলু দেখতাম তখন পাতলুকে দেখে ভাবতাম যে সে একটা কঙ্কাল। এখন তারপরে বড় হয়েছে আর বিপিএন স্যারের যে সব ভিডিও দেখি এখন দিনে দিনে আমরা গিটার বাজায় হয়ে যাইতাছি কঙ্কাল। আরে আপু এগুলো বলতে নেই টিকটককে, কেননা দেখুন টিকটক একটা প্রতিষ্ঠিত হওয়ার স্থান, এখান থেকে হাজারো প্রতিবন্ধী প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো আপনি হয়ে যাবেন একসময়, চিন্তা করিয়েন না। আর একটু দয়া করে ভেবে চিন্তা গালিগুলো দিবেন, কেননা যেসব গালি দিতেছেন এগুলো আপনার দ্বারা সম্ভব না, কেননা আপনার কাছে টুনটুনি নেই। আর যেহেতু আমার কাছে টুনটুনি আছে তাহলে আজকে আপনাদেরকেই চুটকি মারতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা ক্রিঞ্জ কিছু টিকটকারদের নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। টিকটকে মারে যদি থাকে এই মহিলার খুবই দুচাদুচি করার ইচ্ছা, ওনা কোনার মতো দুচাদুচি করতে দেন আর আমরা আমাদের পরের ভিডিওতে যাই। কেন? কেননা তাদেরকে বলে কোনো লাভ নাই, কেননা তারা প্রতিবন্ধী ভাই। বোকা চোদা, বোকা চোদা। আমাকে আমার আপন মানুষই বুঝাইছে, পড়াইছে, শিখাইছে যে কেউ কারো আপন হয়। হ্যাঁ আপু, আপনার আপন মানুষগুলো ঠিকই শিখাইছে। আর এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ছোট ছোট কাপড় পরে ইনস্টাগ্রামে এসব লিংক টু পিক করলে জায়গায় বসে থেকে এগুলো পোস্ট করলে কেউ সানি লিওন হতে পারে না। আচ্ছা আপু, এইসব ছোট ছোট কাপড় না পরে কি একটু ভালো কাপড় পরা যায় না? একটু বড় বড় কাপড় পরলে কি সমস্যা হয় নাকি? দোকানে যাইতে ভয় পাও? জুতার দোকানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন, তাই আর ভয়ে কাপড় দোকানে যায়। সুবহানাল্লাহ। আসলে যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো এটা বলার বাইরে। দেখো এই ধন্যবাদটা কিন্তু আমি দিতে চাইতেছি এমন না, ওই দোকানদারগুলো দিতে চাইতেছে। কেন? কারণ এরকম হাতির মতো একটা শরীর যদি কাপড় খুলে এই দোকানে ঢুকে তাহলে কাস্টমারগুলো তো পালাবে, সাথে দোকানদার সব পালাবে। ওইখান থেকে যারা যারা পালাবে সবাই শুধু একটা কথা বলেই পালাবে। আমরা সবাই জানি এবং দেখতে পাইছি যে ওটা দিল না, ওটা অ্যাকচুয়ালি পমপম। তো যেহেতু টিকটক ভিডিও করতেছে যার কারণে খারাপ কিছু করতেছে না, তবে হ্যাঁ ক্যামেরাটা অফ করার পরে বলতেছে আর কতক্ষণ এভাবে আত্রাই খা দিবে, একটু টিপ দাও। দেখো ভাই আমরা অনেক আগে থেকে জানি যে টিকটক সমান সমান প্রতিবন্ধী, কিন্তু হ্যাঁ প্রতিবন্ধীদের যৌন চাহিদা এত বেশি কেন তা আমরা জানতাম না। তার আগের মেয়েটা কিন্তু তার বয়ফ্রেন্ডেরটা লাগাইছে, মানে তার বুকে তার হাত। কিন্তু এই মেয়েটার কেন পুষ্টিহীনতার অভাব এত? আসলে এইসব মেয়েগুলো ছোটবেলা পোলিও টিকার অভাবে এরকম করতেছে, কিন্তু এরকম এক্সপ্রেশন দিতেছে কেন? আমার জাস্ট এই জিনিসটা বুঝাও, মানে কি যেন একটা ফিল পাওয়া যাইতেছে আয়নার সামনে এভাবে ক্যামেরাটা অন করিয়া নিজের শরীরের উপর দিয়ে হাত বুলায় নিজের পমপমের উপর দিয়ে হাতটা টান দিয়া তারপরে কি বুঝাইতে চাইতেছে তোমরা টিকটক করতেছো? আমার তো মনে হয় না এটা টিকটক ভিডিও। তাহলে তো অনেকে আছে যারা যারা ব্লু ফিল্ম দেখছে তাদেরকে বলতে চাইছে, তাদের তো ব্লু ফিল্মের কিন্তু প্রথমে এরকম রিয়াকশনগুলোই থাকে কাশুরোর আগে। কাজ বলতে কি, যে ঘর গোছানো, দেওয়াল ঘড়ি লাগানো আর আর দেওয়ালে পিঠ ঠেকা ইচ্ছা মতো লাগানো। সম্মান চাইয়া না এমনেই পাওয়া যাইব, চাইটা না খাইটা বড় হইতে। হ্যাঁ ঠিক আছে আমি মাইনা নিছি যে অবশ্যই সম্মান চাইটা না খাইটা আনতে হবে, কিন্তু আমার কথা হলো আপনি যে সম্মানটা কামাইতে চাইতেছেন মানে যেভাবে বডি বিল্ডার ফুলায় দেখাইতেছেন, বডি তো ফুলে নাই তবে আপনার ওই জায়গাটা ফুলছে। তো আমি এটাই বলতে চাইতেছি আপনি যে খাটাটা খাটবেন ওই খাটাটা আর কেউ খাটতে পারবে না, কেননা ইউ নো হোয়াট আই মিন। দেখেন আপু আমি আপনার এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস তো বুঝতে পারছি যে আপনি অ্যাপেল ইউজার, তবে হ্যাঁ আমরাও অ্যাপেল লাভার, কিন্তু এখানে একটা বিষয় আমি খুবই কষ্ট পাইছি যে এখানে যখন আপনি ল্যাপটপটা নিয়ে আসছেন তখন এখানে একটা লোগো দেখা যাইতেছিল অ্যাপেলের, আর ল্যাপটপটা থাকার আগে আমরা দুইটা লোগো দেখতে পাচ্ছিলাম আর দুইটা লোগোই খুবই বড় বড় ছিল। মাশাআল্লাহ কিয়া বাত থিব। তো আমি এটাই বলতে চাই যে আমার জানা মতো অ্যাপেল সব জায়গায় একটা করে লোগো ইউজ করে, বাট এই প্রথমবার দেখলাম যে অ্যাপেল কোনো জায়গায় দুইটা লোগো ইউজ করছে, কিন্তু কেমনে সম্ভব এটা? থাক সাকিব ভাই আপনার বাচ্চা মানুষ আমি বাচ্চা মানুষ আর জানতে হবে না, আমাদের দুজনকে যদি দুইটা আপেল দিয়ে দেয় তাহলে খেয়ে দেই, মানে আপেল দুইটা। শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অনেক কালো,
মাইনসে বলে তারে কালারে কালা, ছেলেদের কালার হয় চকলেট নট কালা, ছেলেদের কালার হয় চকলেট নট কালা, ছেলেদের মুখটা হয়তো বা শ্যামলা কিন্তু তাদের টুনটুনিটা পুরোপুরি কালা। তো অনেকদিন ধরে ভাবলাম যে একটা প্রশ্ন জাতীয় ভিডিও করা হয় না, তো লাস্টে একটা প্রশ্ন করেই দিলাম তোমাদেরকে। তো বলো তো মেয়েটার মাথার উপরে যে ক্লিপটা ছিল ক্লিপটার কালার কি ছিল? মেয়ের দুধের দিকে তাকায় থাকে, তোমরা এখন ক্লিপের কালার বলতে পারতেছ না? না ভালো হয়ে যাও দুচির ভাই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকুন যার এতক্ষণ অব্দি দেখছো তার মানে চলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আর আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে না, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।